नमस्कार बंधुरा, सुलतान हेसेले अपने सबाई के स्वागत। आज हमें आबार एक निरामिष रेसिपि नहीं आज हमें बाड़िए कूमड़ानी एटार भेतरे कूमड़ो दिए हमें बनिए और पताटा हलो कूमड़ो पता कि बनिए और की मसला दिए चलून ताहले देखे नी और देखो कत सुंदर हो। এটা খিচুড়ির সাথেও খুব সুন্দর লাগবে। এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর পুরটা যেটা করেছি ওটা কিন্তু আরও সুন্দর খেতে। আর এই যে খুবই কম তেলে এটাকে আমি এভাবে ভেজে নিয়েছি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর এই খাবারটা হলো ছোটদের খুবই প্রিয় খাবার। নিরামিষ দিনে যখন মাছ টাচ কিছু থাকবে না তখন এরকম বড়া দিলে সুন্দরভাবে ভাত খাওয়া যায়। আর এই যে দেখুন একটা প্লেটের মধ্যে দেখাচ্ছি, সাদা প্লেটের মধ্যে কতটা সুন্দর হয়েছে, খুব মুচমুচে আর খেতে খুব সুন্দর। ভাতের সাথেও ভালো লাগবে, আবার বিকেলে চায়ের সাথেও খুব সুন্দর লাগবে, স্ন্যাক্স হিসাবেও খাওয়া যেতে পারে। এখানে আমি কুমড়োকে সরু সরু করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, চাইলে শুকনো লঙ্কাটাও গুঁড়ো করেও দেওয়া যেতে পারে। তারপর হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। আর এখানে আমি আর কোনো লঙ্কা দেব না, আমি শুধু হলুদটাই দিচ্ছি আর গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে কুচি লঙ্কাও দিয়ে দিতে পারেন, অবশ্য গোলমরিচও দেওয়া যেতে পারে। এরপর কুমড়োগুলো দিয়ে আমি কষিয়ে নেব আর এর উপরে আমি কিছুটা নারকেলের কোড়া দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না নারকেল দিলে খুব সুন্দর হয়। নারকেলটা আমি কুড়ে রেখেছি, এখানে এক কাপ নারকেল কোড়া নিয়েছি, এক কাপ নারকেল কোড়া আমি ব্যবহার করব। এখান থেকে একটু বড় বড় দানা যে নারকেল কোড়াটা সেটা আমি নিয়ে নিচ্ছি। আজ লক্ষ্মী পূজা, লক্ষ্মী পূজা উপলক্ষে যে নিরামিষ রেসিপিগুলো হয় সেটাই আমি করেছি, খুবই সুন্দর হয়। আর এখানে নুন আর মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব বা ভেজে নেব। নিয়ে এটাকে একটু ম্যাশ করে নেব, সুন্দরভাবে প্রথমে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি। এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালটা আমি আগে থেকে ভিজতে দিয়েছিলাম, ভিজে গেছে। ছয় থেকে সাত ঘন্টা চালগুলো ভিজিয়ে রাখলে সুন্দরভাবে বাটা হয়ে যায়। আর এখানে নিয়েছি আমি চার চামচের মতন পোস্ত, পোস্ত দানা। পোস্তর পরিবর্তে তিলও ব্যবহার করা যেতে পারে। আর নিয়েছি নারকল, এই তিনটাকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে, দানা দানা যদি থাকে তাও কোনো অসুবিধা নেই। এখান থেকে আমি তিন চার চামচের মতন আমি পুরের মধ্যে দিয়ে দিচ্ছি, যে কুমড়ো পুরটা বানাচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও ভেজে নেব আর একটু সামান্য জল, মানে মিক্সির বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একদম শুকনো করে নেবো এরকম নাড়তে নাড়তে। এরপর আমি কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতা এবং ছোট্ট ছোট কচি কচি কুমড়ো পাতা নিয়েছি। কুমড়ো পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর জলটাকে মুছে নিয়েছি। এরপরে যে বাটাটা ছিল এই বাটাটা মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ ময়দা। এটা একটু চিটের কাজ করবে। এর মধ্যে আমি বেসন ব্যবহার করব না, আপনারা চাইলে বেসন ব্যবহারও করতে পারেন। আমি তার পরিবর্তে ময়দা দিয়ে দিচ্ছি, ময়দা, চালের গুঁড়ি আর নারকুল আর পোস্ত। এতে কী হবে, যে ব্যাটারটা তৈরি হলো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, একটা নতুন ধরনের ব্যাটার। এভাবে অন্য কোনো ভাজাভুজি বানালেও দেখবেন খুব সুন্দর লাগে খেতে। একবার এভাবে ব্যাটার তৈরি করে দেখবেন, সবসময় বেসনের ব্যাটার না করে এইভাবে
এইভাবে পোস্ত চালগুড়ি নারকলের ব্যাটার তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। ব্যাটারে আলু আলু বা কুমড়ো ডুবিয়ে কিংবা বেগুন ডুবিয়েও দারুণ লাগে। এরপর দেখুন এভাবে আমি কুমড়োর পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ছিটিয়ে এবারে ওপরেও আমি এটা মাখিয়ে দেব কিছুটা। ঠিক এইভাবে, কোনো চিন্তা নেই, বাঁধারও কোনো প্রয়োজন নেই, একদম সুন্দরভাবে চিটে থাকবে, খুলবেও না, দেখুন খুলেও যাচ্ছে না। আর এটা তেলে ভাজলেও সুন্দরভাবে আটকে থাকবে, খুলে যাবে না। ওদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে ডুবো তেলে আমি এটাকে ছেঁকে নেব। পুরোটাই আমি মাখিয়ে দেব। কুমড়ো পাতার সাথে এই পুরের সাথে এটা খেতে খুব সুন্দর লাগে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এরপর আমি দিয়ে দিচ্ছি, এরপর কম আঁচে আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব। এবার কাঁচা থাকার কোনো প্রশ্নই নেই, কারণ পুরটাকে আমি পুরোপুরি তৈরি করে নিয়েছি, ওই পুরটা শুধুও খাওয়া যায়। এরকম পাতার মধ্যে দিয়েও খাওয়া যায়, এই পাতাটা লাউ পাতাও দেওয়া যেতে পারে, পুঁই পাতাও হতে পারে, যে কোনো পাতায় দিলেই খুব সুন্দর খেতে লাগে। আমি আজ কুমড়ো পাতায় বানাচ্ছি, আর দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে তুলে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন পরপর করে নিয়েছি। এভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। দুটো আমি করে নিয়েছি, আর এই যে দেখুন দুটো পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ। আমি আশা করবো এইভাবে একদিন আপনারা কুমড়ানি বানিয়ে দেখবেন। কুমড়ো দিয়ে যেহেতু হয়েছে তাই আমি এর নাম দিচ্ছি কুমড়ানি। নিরামিষ এই কুমড়াগুলি ডাল ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। এই যে দেখুন আমি এক প্লেট করে নিয়েছি একদম। এরপর এর উপরে আমি নারকল কড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, আপনারা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে যখন যা রান্না ছাড়বো সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। দেখুন আমি একটা থালার মধ্যে যেহেতু নিরামিষ রেসিপি এইভাবে রান্না করেও মায়ের লক্ষ্মী মায়ের ভোগেও নিবেদন করা যায়। আর ওপর থেকে নারকল কড়া দিয়ে দিচ্ছি, দেখতে আরও সুন্দর লাগছে, আর উপরে নারকল কড়া দিয়ে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। কুমড়ানি রেডি, প্লেটটাও আমার সাজানো হয়ে গেছে, দেখুন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপি নিয়ে।